আবার চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মজার রেসিপিটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি পেস্ট করে দিবেন, নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেবেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি ভেটকি মাছগুলো সেদ্ধ করে নিয়েছি, লবণ হলুদ দিয়ে। এই মাছের নাম এক এক জায়গায় এক এক রকম বলে, ভেটকি মাছ বলে, কোরাল মাছ বলে, জানি না কোন অঞ্চলে কোন নাম বলে। আমি কিন্তু ভেটকি মাছ হিসেবে এটাকে চিনি, কোরাল মাছও নাম শুনছি। তারপরে এটা লবণ হলুদ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। এটা সেদ্ধ করার সময় অবশ্যই একটু ভিনেগার দেবেন, গন্ধ থাকবে না। তারপরে তো মাছগুলো বাছা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটা ডিম, একটা ডিম, দুই পিস পাউরুটি। ডিমটা দেওয়ার পরে আর পাউরুটিটা আমি তুলে রাখতেছি, এটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে দিয়ে দেব। পানিটা কিন্তু সেকে নিতে হবে। এখন আমি এটা হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মাছের ভিতর দিয়ে দেব। এখন দিয়ে দেব শুকনা মশলা। এখানে দিয়েছি এক চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচ টেস্টি সল্ট, এক চামচ শুকনো মরিচের গুঁড়া। এগুলো দিয়ে এখন দিয়ে দেব কাবাব মশলা। অবশ্যই কাবাব মশলাটা দেবেন, রাঁধুনির যে কাবাব মশলাটা আছে অবশ্যই দেবেন, না হলে খেতে টেস্ট আসবে না। দুই তিনটা কাঁচামরিচ কুচি দিয়েছি, দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি, এখন দিয়ে দেবো এক টেবিল চামচ বেসন। এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে কাবাবের শেপের মতো তৈরি করে নেব। চুলাতে ফ্রাই প্যান দিয়েছি, এখন পরিমাণ মতো তেল দেব কাবাবগুলো ভাজার জন্য। এখন গরম হয়ে গেছে তেলটা, কাবাবগুলো ছেড়ে দেব, আর মাঝারি আছে এটাকে আমি ভেজে নিব। এখন এক পাশ হয়ে গেছে কাবাবগুলো, আমি একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে দেব। দশ মিনিট পর এখন কাবাবগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। এটা কিন্তু মাঝারি থেকে একটু কমে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি, এটা আপনারা শুকনো খেতে পারবেন, আর এটা যদি কোপ্তা রান্না করতে চান অবশ্যই করতে পারবেন। আমি আজকে ভেটকি মাছের কোপ্তা তৈরি করে দেখাবো। তারপরে আমি ওই একই ফ্রাই প্যানে তেল কমিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে দুই তিনটা পেঁয়াজ দিয়েছি আর দুই তিনটা রসুন কুচি দিয়েছি। এগুলো ভালোভাবে একটু ভেজে নিব। হালকা কালার হওয়ার পরে এখানে দিয়ে দেব কিশমিশ, বাদাম, পেঁয়াজ আর একটু আদা বাটা করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব রোস্টের মশলা। রোস্টের মশলা দিয়েছি এক চামচের মতো। এখন দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পরে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানোর পরে এখানে আমি দুই টেবিল চামচ টক দই দিছি। টক দই দেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে। তারপরে ভালোভাবে এটাকেও আমি কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে, আর এখানে কিন্তু সামান্য একটু আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, দুইটা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা। এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব।
সরি, জলের পয়েন্টটা যখন দিছি তখন ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন ঢাকনাটা তোলার পরে বলক এসে গেছে, কাবাবগুলো দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঝোলটা শুকানো পর্যন্ত। জলটা শুকিয়ে আসছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব, তারপরে দিয়ে দেবো এক চামচ ঘি। ঘি দিও, বেশি সময় এটা জাল করতে হয় না, ঘির গন্ধটা চলে যায়। ঘিটা দিয়ে নেড়ে ছেড়ে দেব। এখানে নামানির আগে দুই তিনটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে ভেটকি মাছের কোপ্তা কারি। এখন আমি এটাকে একটা বলে পরিবেশন করে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।